এক দেশ এক নির্বাচন দেশৰ সংবিধানৰ প্ৰতি প্ৰত্যাহ্বান। এক দেশ এক নির্বাচন আসলতে আমাৰ সংবিধানখনৰ প্ৰতি এক প্ৰত্যাহ্বান। এক দেশ এক নির্বাচনে দেশক গণতন্ত্ৰৰ পৰা স্বৈৰতন্ত্ৰলৈ পৰিণত কৰিব। এক দেশ এক নির্বাচনে আমাৰ দেশক গণতান্ত্রিক ব্যৱস্থা এটাৰ পৰা স্বৈৰতান্ত্রিক বা খিতলাগী ব্যৱস্থা এটাৰ এক দেশ এক নির্বাচনের বিরুদ্ধে প্রতিবাদমুখর রাইজর দল সংবাদমেল সম্বোধন করে বিজেপি সরকারের নীতিক ক্ষুর্ধার সমালোচনা রাইজর দলের বিধায়ক অখিল গগৈ। বিজেপি আর এস এসর সিদ্ধান্ত দেশক ভয়াবহ দিশলৈ লৈ যোৱাৰ লগতে কোনো গণতান্ত্রিক মানুষে আগন্তুক সময়ত মাত মাতিব নোৱাৰিব বুলিও মন্তব্য করে অখিল গগৈয়ে। কেন্দ্রের বিজেপি আর আর এস এসর সরকারখানে এক দেশ এক নির্বাচন নামের যে নীতি প্রবর্তন করবো খুঁজছে আর তার কারণে যে সংসদের যুটিয়া বিশেষ অধিবেশন আয়োজন করেছে আমি এই এক দেশ এক নির্বাচন ব্যবস্থাটির তীব্র বিরোধিতা করছি। রাইজর দলে প্রস্তাব গ্রহণ করেছে যে এক দেশ এক নির্বাচন এই ধারণাটুক রাজ্য দলে বিরোধিতা করব আর দেশের সকল গণতান্ত্রিক নাগরিকে ভারত সরকারের এক দেশ এক নির্বাচনের এই ব্যবস্থাটির বিরোধিতা করা উচিত। আমি বিরোধিতা করার মূল কারণকেইটা হল যে এক দেশ এক নির্বাচন আসলতে আমার সংবিধানখনের প্রতি এক প্রত্যাহ্বান। আমার দেশের গণতান্ত্রিক ব্যবস্থাটির প্রতি এক প্রত্যাহ্বান আর এক দেশ এক নির্বাচনে আমার দেশের গণতান্ত্রিক ব্যবস্থা এটার পর স্বৈরতান্ত্রিক বা খিতলাগী ব্যবস্থা এটার পিনে লই যাব একটা স্টেপ বা পদক্ষেপ। গতি যিসকলে গণতান্ত্রিক ব্যবস্থা বিশ্বাস করে তেখেতসকলে সকলে এক দেশ এক নির্বাচন এই ধারণাটির বিরোধিতা করা উচিত। দ্বিতীয় বস্তুটো হল যে এক দেশ এক নির্বাচনের এই ধারণাটুক যুক্তরাষ্ট্রীয়তাবাদের বিরোধী। যুক্তরাষ্ট্রীয়তাবাদের বিরোধী এই কারণে যে আজির দিনটো এখন রাজ্য যেটা নির্বাচন হয় তেতিয়াহলে তার আঞ্চলিক বিষয়বিলাক লৈ নির্বাচন অসমত যেটা নির্বাচন হয় অসমের ইস্যুক লৈ নির্বাচন যেটা অসমত রাজ্য সরকার তৈরি করবর কারণে নির্বাচন আর কেন্দ্রীয় সরকার তৈরি করবর কারণে নির্বাচন গঠন করবর কারণে করা নির্বাচন একেলগতে হব তেতিয়া অসমৰ বিষয়বিলাক আর কেতিয়াও গুরুত্ব নাপায়। রাজ্যবিলাকৰ আঞ্চলিক যেবিলাক স্বার্থ সেই স্বার্থৰ প্রশ্নবিলাক নির্বাচনের কেতিয়াও কেন্দ্রীয় বিষয় আর নহয়। যদি রাজ্যখনৰ আঞ্চলিক বিষয়বিলাক কেন্দ্রীয় বিষয় নহয় তেতিয়াহলে কেবল পান ইন্ডিয়া যেবিলাক ইস্যু বা সর্বভারতীয় যেবিলাক বিষয় সর্বভারতীয় যেবিলাক দাবি সেই কথাবিলাকে কেবল ইস্যু হব আর সেই ক্ষেত্রে উত্তর ভারতের কথাবিলাকে আটাইতকৈ বেশি এক দেশ এক নির্বাচনে যিমানবিলাক আঞ্চলিক দল আছে সেই আঞ্চলিক দলক লাহে লাহে বিলোপ করে পেলাম। এক দেশ এক নির্বাচনে আমার দেশের বহুদলীয় গণতন্ত্র ধ্বংস করব আমার দেশক দ্বিদলীয় গণতন্ত্র পরিণত করব আর তার পরবর্তী সময় আমার দেশ হয়ে পড়ব এককেন্দ্রিক অতিকেন্দ্রিক একনায়কত্ববাদী রাষ্ট্র। গতি অতিকেন্দ্রিক অর্থাৎ যুক্তরাষ্ট্রীয়তাবাদক মনা নহব একনায়কত্ববাদী যত গণতন্ত্র না থাকিব এজন মানুষ বা একটা গ্রুপের কেবল সিদ্ধান্ত কার্যকরী হব সেই ব্যবস্থা কোনো গণতান্ত্রিক মানুষে কেউ মানি লোক নয়। গতি রাইজর দলে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে রাইজর দলে এক দেশ এক নির্বাচন বিজেপি আর আর এস এসর এই যে তত্ত্ব এই যে দর্শন এই যে নীতি আর এই যে মডেল বা আর্হি তৈরি করব খোঁজা হয়েছে তা তীব্র বিরোধিতা করব আর কাইলৈ দিনটির প্রায় ইয়ার বিরুদ্ধে প্রতিবাদ আরম্ভ করব।
রাইজর দলের কর্ণধার সমিতির বৈঠকে বিজেপির এক দেশ এক নির্বাচন নীতির বিরোধিতা করার সিদ্ধান্ত লয় বলে উল্লেখ করে বিধায়ক অখিল গগৈয়ে কয়, এই ব্যবস্থা কার্যকরী হলে কোনো রাজ্যত ছমাহ থাকবলিয়া রাষ্ট্রপতি শাসন অধিক সময়ের বর্তি থাকিব। কেন্দ্রীয় সরকারের যদি এই সিদ্ধান্ত সচাকে গৃহীত হয়, ভারতের সংবিধান সলনি করলে যদি এক দেশ এক নির্বাচন হয়, আমার প্রতিনিধিত্বমূলক যে গণতন্ত্র আছে সেই গণতান্ত্রিক ব্যবস্থা ভঙ্গ করে ধরক কালে কেন্দ্রীয় সরকারে এখন দেশ এখন রাজ্য রাষ্ট্রপতি শাসন প্রবর্তন 2024 ধরক একলগতে নির্বাচন হল, নির্বাচন হল ধরক অসমত বিরোধী দলের শাসন আহিলে আর ধরক কেন্দ্র শাসক পক্ষর শাসন আহিলে সরকারি পক্ষর শাসন আহিলে ধরক আন্দাজ এটো উদাহরণ হিসাবে তেতিয়াহলে যে বেলেগ দলের এখন সরকার কেন্দ্রীয় সরকারে যদি রাজ্য সরকারখনক ভঙ্গ করে দিয়ে রাষ্ট্রপতি শাসন প্রবর্তন করে তাহলে রাষ্ট্রপতি শাসন অতি কমেও 4.5 বছর প্রবর্তন করে যেটা এটা কেবল ছমাহর কারণে বর্তি থাকবে। যদি রাষ্ট্রপতি শাসন যেহেতু নির্বাচন পাতিবই নয়, 5 বছর আগত এক দেশ এক নির্বাচন আকো 5 বছরের মূরতে 2029 আকো নির্বাচন হব, গতি 2029 ছমাহর পিছত ইলেকশন হওয়ার ছমাহর পিছত ভঙ্গ করে দিয়া রাজ্যখনের নির্বাচন 2029 অর্থাৎ 4.5 বছরের পাশতে আকো নির্বাচন অনুষ্ঠিত হবে, তাহলে কি রাজ্যখনের প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলা বস্তুটি না থাকে। দেশের নাম সলনি করবলৈ লওয়া বিজেপির প্রচেষ্টা সন্দর্ভত সাংবাদিকর প্রশ্নের উত্তরত সংবাদমেলত অখিল গগৈয়ে কয়, ইন্ডিয়া এটা হিন্দু শব্দ, ইন্ডিয়া নাম ব্রিটিশে দিয়া নাই, আলেকজেন্ডার দিনের ইন্ডিয়া শব্দর প্রচলন হয়ে আছে। ভারত আর ইন্ডিয়ার মধ্যে পার্থক্যটা কি দেখিছে বিজেপি? আপনারা সকলে জানে যে ইন্ডিয়া শব্দটা ব্রিটিশে দিয়া শব্দ নহয়, ইন্ডিয়া শব্দটা আমার ইন্ডাস ভ্যালি শব্দর আছে, ইন্ডিয়া শব্দটা আলেকজেন্ডারের দিনের ব্যবহার করে আছে। আলেকজেন্ডারে আমার এই অংশের মানুষবিলাক ইন্দাসানীর লোক বলে কিন্তু ইন্ডিয়ার লোক ডেফিনেটলি হিন্দু শব্দ উতপ্রোত সম্পর্ক আছে, কিন্তু ভারতবর্ষের লগতো হিন্দু শব্দর উতপ্রোত সম্পর্ক আছে, কেবল ভারত এই শব্দটির লগত তেওঁলোকৰ বেছি আত্মীয়তা বিজেপির এই কারণে দেখাব খুঁজেছে যে তার লগত একটা বর্ণবাদী ব্যবস্থাও জড়িত হয়ে আছে, বর্ণবাদী ধারণাও জড়িত হয়ে আছে। আজি যদি ভারতবর্ষ বা ভারত বলে শব্দটি আহে তেতিয়াহলে কি কি পরিবর্তন হব? আমার ভোটার কার্ডের পরিবর্তন হব, আমার নোট সমূহ পরিবর্তন হবো, আমার টাকাবিলাক এটা সরু কয়েনটোর পর 2000 টকা নোটটলৈকে সকলবিলাক পরিবর্তন হব, তেতিয়াহলে তার অর্থনৈতিক প্রভাবটা কি হব? ভোটার কার্ডখনও যদি বদলি করব লাগে, পাসপোর্টখন যদি বদলি করব লাগে, মুদ্রাটা যদি বদলি করব লাগে, নোটটো যদি বদলি করব লাগে, হ্যাঁ প্রত্যেকটো শব্দ অনুষ্ঠানবিলাকৰ নাম যদি বদলি করব লাগে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নাম যদি বদলি করব লাগে, সেটা তার ইসরোর নামটা যদি বদলি করব লাগে, আইআইটির নাম যদি বদলি করব লাগে, আইআইএমর নাম যদি বদলি করব লাগে, সেটা তার প্রভাবটা কি হব? যে দেশের জনতার উপার্জন করা বৃহৎ অঙ্কর ধন, বৃহৎ অঙ্ক মানে কি, কল্পনা করিব নোৱাৰা ধন কেবল এই শব্দর কারসাজিতে শব্দর আলোচনীতে আমার এনেকুৱা অগণন টকা খরচ হব আর ইয়ে আমার অর্থনৈতিক সংকট কঢ়িয়াব। গুৱাহাটীৰ মঠগৰীয়াস্থিত ৰাইজৰ দলৰ মুখ্য কাৰ্যালয়ত সংবাদমেল সম্বোধন কৰি শিলশাকুৰ উচ্ছেদ সন্দৰ্ভতো মন্তব্য আগবঢ়ায় অখিল গগৈয়ে।
শিলশাকুৰ পৰা খিলঞ্জাক উচ্ছেদ কৰি বহিৰাগত বনিয়াক মাটি গতাব চৰকাৰে। শিলশাকুৰ উচ্ছেদ অসমৰ খিলঞ্জীয়া মানুহৰ বিৰুদ্ধে বিজেপি চৰকাৰৰ যুদ্ধ। অসমৰ খিলঞ্জীয়া থলুৱা মানুহৰ তেজ বিষাই বহিৰাগত কোম্পানীক বৰপীৰা পাৰি দিবলৈ হিমন্ত বিশ্ব শৰ্মাই শিলশাকুৰ ওপৰত, শিলশাকুৰ মানুহৰ ওপৰত, শিলশাকুৰ কাষত বসবাস কৰা মানুহৰ ওপৰত এই উচ্ছেদ চলাইছে। শিলশাকুৰ যি উচ্ছেদ, সেই উচ্ছেদ কেৱল শিলশাকুৰ মানুহৰ ওপৰত উচ্ছেদ নহয়, এই উচ্ছেদ হ'ল অসমীয়া খিলঞ্জীয়া মানুহৰ ওপৰত সাম্প্ৰদায়িক হিন্দুত্ববাদী এখন চৰকাৰৰ এটা পৰিকল্পিত আক্ৰমণ। এনেকৈয়ে এক দেশ এক নিৰ্বাচনৰ পৰা দেশৰ নাম সলনি তথা শিলশাকুৰ উচ্ছেদ সন্দৰ্ভত চৰকাৰৰ জনবিৰোধী নীতিক লৈ সৰব হৈ পৰে ৰাইজৰ দলৰ সভাপতি তথা শিৱসাগৰ সমষ্টিৰ বিধায়ক অখিল গগৈ। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, দি ক্ৰছ কাৰেণ্ট।